नबी का उम्मत है। कैसा नबी का उम्मत है, सारे जिंदगी नमाज नहीं पढ़ता है, सारे जिंदगी रोजा नहीं करता है, सारे जिंदगी जकात भी नहीं देता है, सारे जिंदगी हज भी नहीं करता है, सारे जिंदगी गाली देता है, सारे जिंदगी झगड़ा करता है, सारे जिंदगी अब्बा अम्मा के साथ बेअदबी भी करता है, कदर ठीक ना भूल, सारे जिंदगी मेरा अल्लाह का कोई काम नहीं करता है, हमरा यार दाबी करी नबीर उम्मत कथा ठीक की ना। करोना हिंदू का हबे ख्रिस्टान का हबे आमी तो कलेमा पड़ছে আমার কেন হবে তোর কলেমা গলার উপর পা তুলে দে আযান দে বেরে কবরে ঢোকে এই গালে শুধু কলেমা পড়লে কি তুমি জান্নাতে চলে যাবে নাকি গো কলেমা তো মমতাও পড়ে ফুল ফুরাই গে কথা ঠিক কি না জান্নাতে যাবে নামাজ পড়লে জান্নাত পাওয়া যায় বলো নামাজ পড়লে জান্নাত পাওয়া যায় মোদিজি থাকে আমাদের প্রধানমন্ত্রী কে ছিল এরা পাগড়ি পরত সব মনে রাখতে হয় মনমোহন দিল্লির জুমা মসজিদ আছে আমি ওই দিল্লির জুমা মসজিদে দুবার গেছিলাম হারেবারে স্যার রহমাতুল্লাহ আলাইহ আমার বাহারুল ছোটবেলায় শুনতাম বাহারুল ভাই ওয়াজ করেছিল না হ্যাঁ হারেবারে স্যার রহমাতুল্লাহ আলাইহ হুজুরের ওয়াজ দিল্লির জুমা মসজিদের সিঁড়ির তলায় আছে বলে ওখানে আছে তাও সিঁড়ির তলায় নাই মসজিদের রাস্তার ওপারে আছে ভাইরা বাবা জিরা মুসলমানের ছেলেরা এই যে আমাদের মনমোহন সিং এই মানুষটা দিল্লির জুমা মসজিদ এশিয়া মহাদেশের সব থেকে বড় মসজিদ বলে আমি একটু মুসলমানদের নামাজ পড়ে নেব এই মানুষটা দূরে কাদের নামাজ পড়েছিল জান্নাতে যাবে তো নাকি গো কথা বলে সবার আগে যাবে আমার নবী যখন জান্নাতে যাবে আমার নবীর যে জান্নাতে যে সওয়ারির উপরে যাবে আমার নবীর আগে একজন জান্নাতে যাবে নাম তার কি হযরতে হযরতে কে বলতে পারবে জোরে বলো মসজিদে আগে ঢোকে কে ইমামের আগে না ইমাম নাকি আগে মুয়াজ্জিন কে জোরে বলো আল্লাহকে আল্লাহকে আগে ডাকে ইমাম নয় আগে তো মুয়াজ্জিন ভাইরা বাবা জিরা আল্লাহর জান্নাতে আগে আমার আল্লাহর বেলাল যাবে নবীর বেলাল যাবে নবী বলে আমি যে সওয়ারিটাই করে আল্লাহর জান্নাতে যাব এই সওয়ারিটার রশিটা যার হাতে থাকবে তিনি অন্য কেউ নয় তিনি হলেন হযরত বেলাল রাজি আল্লাহু তাআলা আনহু এখন মনমোহন সিং আমার প্রশ্ন এইটাই মনমোহন সিং যদি নামাজ পড়ে নাই তাহলে ও কি আল্লাহর জান্নাতে কি বেলালের আগে যাবে না পরে যাবে গো দুনিয়ার জমিনে সব থেকে বেশি যে নামাজ পড়েছিল তার নাম আজাজুল শয়তান কথা ঠিক না ভুল আজাজুল শয়তান দুনিয়ার জমিনে আপনাদের বদরা এলাকার যে কোনো জায়গার যে কোনো জমিনে একটা মাটি নেবেন মাটিকে নিয়ে এইভাবে জিজ্ঞাসা করবেন তুমি বলো তোমার উপরে কি আজাজুল শয়তান সেজদা দিয়েছিল দুনিয়ার একটা ধুলো বালি কোনা বলতে পারবে না যে আজাজিল আমার উপরে সেজদা দেয় নাই আজাজিল এত নামাজ পড়লো ডাব্বাই চলে গেল জাহান্নামে যাবে নাকি জান্নাতে আজাজিল জোরে বলে কোথায় যাবে জাহান্নাম 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 ভাইরা বাবা জিরা কালেমা পড়লে শুধু উম্মতি মুহাম্মদি হওয়া যায় না আমার নবীকে আল্লাহ হালাল হুয়া হারাম হারামহু আমার নবী যেটা হালাল কে বলে হালাল বলেছে সেই হালালটাকে মেনে নেওয়া আর হারামটাকে লাঠি মেরে বর্জন করার নাম হলো নবীর প্রকৃত উম্মত ভাইরা বাবা জিরা মুসলমানের ছেলেরা আপনাদের কাছে বলবো আমি কিন্তু আপনাদের বাড়িতে বাড়িতে গিয়ে দেখে আসিনি কার বাড়িতে সুদের ব্যবসা চলে কার বাড়িতে বন্ধনা লোনের ব্যবসা চলে আমি কিন্তু দেখিনি কার বাড়ির কোন ছেলেটা মদ খায় আমি কিন্তু দেখিনি ওই মানুষটার আদাত আছে লোকের জমির আল ঠেলা আমি কিন্তু দেখিনি আল গিবাতু আশাদ মিনাল জিনা আপনাদের এলাকায় কোন মানুষটা বেশি বেশি গিবত করে আমি তো জানি না জানি না তবে এতটুকুই বলি যে করেন সমস্ত অন্যায় থেকে সরে আসার নাম হলো উম্মতি মুহাম্মাদি কথা ঠিক না ভুল
আমরা যদি সত্যিকারের আল্লাহকে হাত দেখিয়ে বলেছিলেন পরিবর্তন হবে, পরিবর্তনের আশায় বসেছেন, তবে পরিবর্তন যদি হন এইবারে মনে মনে নিয়ত করলেন আমার আল্লাহ আমাদেরকে হেদায়েত করিয়ে যেন বাড়ি নিয়ে যায়। জোরে বলেন আল্লাহুম্মা আমিন, আর একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। নারে থাকবে পরিবর্তন হন হযরত উমারের মতো, পরিবর্তন হন হযরত উমর রাজি আল্লাহু তাআলা আনহু সঙ্গে পাল্টে পাল্টে হুজুর নাকি গো নারে তাকবীর, নারে তাকবীর সিলসিলা হক মুজাদ্দদু জামা, নারে তাকবীর মহান ইসালে সওয়াব, মহান ইসালে সওয়াব মক্কা মদিনা শরীফ, নারে তাকবীর নারে তাকবীর দরুদ শরীফ আল্লাহু আল্লাহ। আপনারা খুশি না বেজা? আচ্ছা ভাইজান এসে আমাদের এলাকার একটা আদব কায়দা দেখবে, এটা আপনারা চান কি চান না? জি, তাহলে আদব যদি দেখতে পায় তা ভাইজান তো আপনাদের জন্য সারা জীবন দোয়া করবেন। একটু আদব দেওয়ার জন্য সামনের দিকে একটু সরে সরে আসো, একটু সরে সরে আসো। কোচিরে একটু আবদার করেছে সুন্দর একটা গজল বলতে, আমি বলবো একটু সরে সরে আসো, একটু আসো, একটু তকবীর দিতে দিতে সরে সরে আসো। নারাই তাকবীর, নারাই তাকবীর, নারাই তাকবীর দুনিয়ায় নবী এলামা আমিনার ঘরে, মক্কায় নবী এলামা আমিনার ঘরে, হাসিলে হাজার মানে কাঁদিলে মুক্ত ধরে। জোরে বল সুবহানাল্লাহ, আমার নবী হাসছে, আমার নবী কাঁদছে, আমার নবীর মুখ থেকে কি ঝরছে বলেন দিন দেখি। জোরে বল মুক্ত ঝরছে, আমাদের এলাকার ডিজিটাল ছেলেরা যদি হাসে মুখ থেকে কি ঝরে বলেন দিন। ছেলে বলে কাশি ঝরে কাশি, আমি বলে দেব বলে দেব, বিমলের থুতু ঝরে কথা ঠিক কিনা? দুনিয়ায় নবী এলামা আমিনার ঘরে, হাসিলে হাজার মানে কাঁদিলে মুক্ত ঝরে। অদয়ার নবীদের শাখা তার কিসের ভাবনা, অদয়ার নবীদের শাখা তার কিসের ভাবনা, আমার দিলের মাঝে কাঁদা নয়নে মদিনা। জোরে বল সুবহানাল্লাহ, বাবু আমাদের দিলে কি থাকবে গো আর নয়নে মদিনা, মদিনা মদিনা। মুসলমানদের দিলে বর্তমান সময় কাবা মদিনায় যাওয়ার ইচ্ছা আছে গো? আছে আছে, কথা ঠিক কি না? আচ্ছা ভাই কি এখনই স্টেজে আসবে না, দু মিনিট বসবে? ভাইজান পীরের আওলাদ বাবু সম্মান করতে হয়, সাইটে আছে দেখতে পাবো না, বিয়া দুবি হয়ে যাবে। মক্কায় নবী এলো মা আমিনার ঘরে, হাসিলে হাজার মানে কাঁদিলে মুক্ত ঝরে, ও দয়ার নবীদের শাখা তার কিসের ভাবনা, ও দয়ার নবীদের শাখা তার কিসের ভাবনা, আমার দিলের মাঝে কাবা নয়নে মদিনা। ভোর রাতে ঘুম ভাঙানোর আশা নিয়ে আশিকে রসুল ভাব নিয়ে একটু দুলে দুলে আমার সাথে এই দুটো লাইন বলেন, যারা কাবা শরীফ দেখার আর মদিনা শরীফে গিয়ে নবীকে সালাম দেওয়ার ইচ্ছা আশা যাদের দিলে আছে তারা একটু আমার সাথে এই দুটো লাইন বলেন। আমার দিলের মাঝে কাবা, আমার দিলের মাঝে কাবা নয়নে মদিনা, আমার দিলের মাঝে কাবা যে নূরে রোশনিতে দুনিয়া গাছে ভরে,
যে নূরের রোশনিতে দুনিয়া গাছে ভরে, সেই নূরের বাতি জ্বলে বদরা এলাকার মুসলমানের ঘরে ঘরে। যে নূরের রোশনিতে দুনিয়া গাছে ভরে, সেই নূরের বাতি জ্বলে আশিকের অন্তরে। যে নূরের রোশনিতে দুনিয়া গাছে ভরে, সেই নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে। অদয়ার নবীদের শাখা, ছেলেরা বলতে পারবে না, মুরব্বীরা বলো দেখি শাখা মানে কি। থাক ঘুমিয়ে পড়ে শুনলাম করো, মুরব্বীরা বলো শাখা মানে কি। জি শ্রেষ্ঠ না দোস্ত, কোনটা বলছো? হ্যাঁ ঠিক বলেছো তুমি, আল্লাহ তোমাকে জান্নাতবাসী করুক। সকালে বলেন আল্লাহুম্মা আমিন, বলে না ও জান্নাতে যাবে, আমরা বলবো কেন নাকি। আরে যে দোয়াটা পরের জন্য করা হয়, মানুষের কল্যাণে যে দোয়াটা আগে করা হয়নি পরের জন্য করা হয়, সেই দোয়াটা আমার আল্লাহ আগে নিজের জন্য কবুল করে। এবার একটু জোরে বলেন, এইবার আওয়াজ বেড়েছে কথা ঠিক কি না? জি বাবা, বাবু কি বলছিলাম? তাহলে দোস্ত, আশা, ভরসা, বন্ধু, কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে নবী যার জন্য আশা ভরসা হয়ে যাবে, নবী যার দোস্ত হয়ে যাবে, নবীকে যার মানে নবীর জন্য যার আশা ভরসা হয়ে যাবে, ওই মানুষটার কোনো আর টেনশন হবে বলে মনে হচ্ছে গো? হ্যাঁ, নো টেনশন ভেন্ডি ভাতে, কথা ঠিক কিনা? আর কোনো টেনশন হবে না। তাই কবি কি সুন্দর ভাবে বলছে, ও দয়ার নবীদের শাখা, তাহলে কিসের ভাবো না? ও দয়ার নবীদের শাখা, তাহলে কিসের ভাবো না? আমার দিলের মাঝে কাবা নয়নে মদিনা, বলেন আমার সাথে বলে, আমার দিলের মাঝে কাবা নয়নে মদিনা, দুনিয়ায় নবী এলো মা আমিনার ঘরে। সেই নবীর ওসিলাতে মুসলমান কোরআন পাবে। কোরআন কার ওসিলায় পেয়েছি বাবু, জেনে বলো? দুনিয়ায় নবী এলো মা আমিনার ঘরে, সেই নবীর ওসিলাতে মুসলমান নামাজ পাবে। দুনিয়ায় নবী এলো মা আমিনার ঘরে, সেই নবীর ওসিলাতে অবশেষে মুসলমান জান্নাতে পাবে। ও দয়ার নবীর শাখা, ও দয়ার নবীর শাখা, তার কিসের ভাবো না? ও দয়ার নবীর শাখা, তার কিসের ভাবো না? আমার দিলের মাঝে কাবা নয়নে মদিনা, আমার দিলের মাঝে কাবা নয়নে মদিনা। আল্লাহুম্মা সাল্লি ভাইরা আমার বাবাজিরা, মুসলমানের ছেলেরা, নবীর উম্মত, মাতানি ভালো করে বুঝুন, খেয়াল করুন, লক্ষ্য করুন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা আমাদের সামনে আলাপ আলোচনা হচ্ছিল, হযরতে ওমরের কথা বলি, ভালো করে বুঝেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার মসজিদে বসে আছে, একজন খ্রিস্টান ধর্ম ইহুদি নাসারা মানুষ, একজন নন মুসলিম হযরতে ওমরের কাছে এসে প্রশ্ন করে, ও জামানার দ্বিতীয় খলিফা হযরতে ওমর, আমি তোমার কাছে জানতে এলাম, আমি তোমার কাছে চারটে প্রশ্ন রাখবো। আবু ভালো করে খেয়াল করে, আশা করি হয়তো এই ওয়াজ আপনাদের কানে পড়েছে কি জানি না, তবে আমার তো মনে হয় নতুন হবে। ও মদিনার ওমর,
তোমার কাছে চারটি প্রশ্ন রাখবো, আমি নন মুসলিম তবে আমি তোমার কাছে চারটি প্রশ্নের কথা জিজ্ঞাসা করব, যদি তুমি উত্তরটা দিয়ে দিতে পারো আমি জানিয়ে দিলাম আমি ওমরের হাতে হাত দিয়ে মুসলমান হব। কটা প্রশ্ন গো? চারটি। আমি খুব সংক্ষেপে বলছি, ভালো করে বলছি। দুনিয়ার জমিনের এমন একটা জায়গার নাম বলে, দুনিয়ার জমিনের এমন একটা জায়গার নাম বলেন, অল আরদ পৃথিবীর জমিনের নাম বলেন, যে জায়গাটায় আল্লাহর আসমানের আলো, আল্লাহর আসমানের সূর্যের আলোটা একবারই মাত্র পড়েছিল, সূর্যের আলোটা দুনিয়ার জমিনে ওই জায়গাটায় একবার পড়েছে, আর কিয়ামত পর্যন্ত দ্বিতীয় আর কোনো দিন পড়বে না। এক নাম্বার প্রশ্ন। দ্বিতীয় নাম্বারের প্রশ্ন, ওমর কি করব? বলে যাও, বলে যাও, বলে যাও, হয়তো তুমি পারবে না জীবনে। শুনুনি, আচ্ছা বলেন তো দেখি, এমন কোন দুনিয়ার জমিনে এমন কোন ডিফিকাল্ট প্রশ্ন, এমন কোন কঠিন প্রশ্ন আছে যার অ্যানসারটা আল্লাহ কোরআনে নাই? আছে কি এরকম কিছু? বর্তমান সময়ে একটু লক্ষ্য করে দেখেন, বিজ্ঞান বিজ্ঞান মিথ্যা হয়ে যাচ্ছে, কিন্তু আমার আল্লাহর কোরআন সত্যবার হয়ে যাচ্ছে। আর যারা বলেন এই হযরত ওমরের কাছে দ্বিতীয় প্রশ্ন রাখলো, ও হযরত ওমর তোমার কাছে জানতে চাই তৃতীয় এমন একটা প্রশ্ন আমি করি, যে পৃথিবীর জমিনে একটা কবরের নাম বলে, যে কবরটা দুনিয়ার জমিনে চলে ফিরে বেড়াতো, দুনিয়ার জমিনে ওই কবরটা যখন যেখানে মন চেত সেই দিকে যেত, কিন্তু ওই কবরটা জিন্দা কবর, আর কবরের ভিতরে যে মানুষটা আছে সেই মানুষটাও জিন্দা। ও ওমর, দুটো প্রশ্ন থাক, তুমি দুটোর কথা বলো, তুমি হয়তো আর পারবে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হেরে যাবে বলে মনে হচ্ছে? হ্যাঁ, ও দাবি করেছে, বলে দিতে পারলে মুসলমান হবে। মুসলমান তো কিসি সে কমতি নেহি, ভাইরা বাবা জিরা কোথায় হযরত ওমরের সামনে এলো, হযরত তিন নম্বরে ওই ইহুদি মানুষটা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে জানতে চাইলো, ও মদিনার ওমর বলো বলো দুনিয়ার জমিনে এমন একটা জায়গার নাম বলো, এমন একটা জেলখানার নাম বলো, এমন একটা জায়গার নাম বলো যে জেলখানা বা যে জায়গার ভিতরে একটা মানুষ থাকে কিন্তু সে নিঃশ্বাস নেয় না, দিনের পর দিন নিঃশ্বাস নেয় না, দিনের পর দিন নিঃশ্বাস ফেলে না, সপ্তাহ পর সপ্তাহ নিঃশ্বাস নেয় না, দুনিয়ার জমিনের একটা জেলখানা বা একটা জায়গার নাম বলো যে মানুষটা সেই জেলখানার ভিতরে থাকে নিঃশ্বাস একবারের জন্য ও নেয় না। ভাইরা বাবাজিরা মুসলমানের ছেলেরা, ওই মানুষটা মাসের পর মাস নিঃশ্বাস নেয় না, কিন্তু ওই জেলখানা ওই জায়গায় মানুষটা জিন্দা থাকে। ক নম্বর প্রশ্ন হলো। আচ্ছা, এরম অবস্থা যদি আমাদের হয় বাবু, এ বাবা আমার আর একটা দাওয়াত আছে ছেড়ে দে, কথা ঠিক কি না? কথা ঠিক না? ভুল আল্লাহ তো লোটা কম্বল ওখানে রাখা আছে, লোটাটা লিয়ে বাঁশ বাগানের দিকে যাই, একটু পায়খানা পেয়ে গেছে, কথা ঠিক না? ভুল। চার নম্বরের প্রশ্ন, ও মদিনার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, চার নম্বরের প্রশ্নটা করি, দুনিয়ার জমিনে আমার দুটো মায়ের পেটে, একটা মায়ের পেটের দুটো সন্তান আছে, তারা দুজন দুই ভাই, তারা দুজন দুই ভাই, একটা মায়ের পেটে দুটো সন্তান দুজনই কিন্তু দুই ভাই, একই টাইমে দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হলো, দুনিয়ার জমিনে একই টাইমে
টাইমে এলো দুনিয়ার জমিনের আলো দেখলো দুনিয়ার জমিনের মুখ দেখলো আর ওই দুই ভাই যেদিনে দুনিয়া থেকে বিদায় নিলো একই টাইমে দুনিয়ার জমিন থেকে বিদায় নিলো একটা মায়ের দুটো সন্তান তারা দুই ভাই ওগো হযরত ওমর তুমি ভালো করে বুঝো চারটি প্রশ্নের উত্তর যদি তুমি দিতে পারো তাহলে আমি ওমরের কাছে জানিয়ে দিলাম মুসলমান হয়ে যাব ইহুদি মানুষটা বলে ভাইরা বাবাজিরা মুসলমানের ছেলেরা চার নম্বরের প্রশ্ন এলো দুটো সন্তান তারা দুটো ভাই একই টাইমে দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হলো আর দুনিয়া থেকে যেদিনে বিদায় নিল ওই মানুষটা দুই ভাই একই টাইমে বিদায় নিল কিন্তু দুই ভাই একশো বছরের বড় ছোট মারাত্মক জিনিস তো বাবু ও বাবু কি প্রশ্ন আর কি উত্তর হবে গো হযরত ওমর রাজি আল্লাহু তাআলা আনহুর মুখের দিকে হুলি দেখে চারটে প্রশ্ন হয়ে গেল ওগো ওমর পারবে নাকি আমি বাড়ি চলে যাব হযরত ওমর বলে আমার নবীর উম্মত মাতারি আমার নবী আমাদের যে শিক্ষাটা দিয়ে গেছে আল কুরআন আল কুরআন এই কুরআনের মধ্যে আমার কোন প্রশ্নের উত্তর নেই যে দেওয়া নাই আমি হযরতে ওমর জানিয়ে দিলাম ইহুদি তোমার বাড়ি যাওয়া লাগবে না আর যদি তোমার বাড়ি যাওয়া লাগে আজকের দিনে আমি ওমর জানালাম তুমি আজকের দিনে আমার সামনে থেকে মুসলমান হয়ে বাড়ি যাবে চারটে প্রশ্নের উত্তর দেবো নাকি আর বছরে এসে দেবো আজকে দিতেই হবে কটা বাজে বলেন দেখি উচ্চ আওয়াজে তকবীর নারাই থাকবি আরো জোরে নারাই থাকবি এই আওয়াজ হলে দুটো বলবো আর দুটো বাদ দেবো আরো জোরে বলো নারাই থাকবি ভোরবেলা মানে যে কটা ঘুমুতে গেছে সব কটার ঘুম ভেঙে গেছে কথা ঠিক কিনা হ্যাঁ তাহলে এক নাম্বারের উত্তর শুরু করি নাকি গো ভাইরা আমার বাবাজিরা মুসলমানের ছেলেরা সরে আসো ভাই সরে আসো এক নাম্বারে প্রশ্ন ছিল তোমার কি আরেকবার বলো ও হযরতে ওমর তোমার কাছে এক নাম্বারের প্রশ্ন আমার এইটা তুমি তো ইসলামের দ্বিতীয় খলিফা তুমি তো দুনিয়ার জমিনে রাজত্ব করো বর্তমান সময়ে তুমি দুনিয়ার নেতা হও তাই তোমার কাছে জানতে এলাম এক নাম্বারটা বলো যে আমার আল্লাহ এই যে দুনিয়ার জমিনে সৃষ্টিকর্তা যে যতগুলো জায়গা পাঠিয়েছে দুনিয়ার জমিন এই দুনিয়ার জমিনের এমন একটা জায়গা আছে গে যে জায়গাটাই আল্লাহর আসমানের যে সূর্য ও শামসওয়াল কমর চাঁদ সূরজের আলোটা ওই সূর্যের আলোটা ওই জায়গাটাই একবার পড়েছিল আর দ্বিতীয়বার কোনোদিন পড়বে না ইহা তাকে কিয়ামত পর্যন্ত ওই জায়গাটাই আর সূর্যের আলো আসবে না হযরত ওমর রাজি আল্লাহু তাআলা আনহু জানিয়ে দিল ও তুমি শুনে নাও আমি ইহুদিকে উত্তর দিই ওরে ইহুদি শুনে নে আর শুনে নিয়ে বাড়ি যা হযরত মুসা যখনই ফেরাও হযরত মুসা নবীকে সামনের দিকে তেড়ে তেড়ে নিয়ে যাচ্ছিল মারবে বলে এমন সময় লক্ষ্য করে দেখা গেল নীল নদ সামনে এসে গেল আমি ইহুদি তোমার প্রথম প্রশ্নের উত্তর হলো হযরত মুসা নবী যখনই ওই যে আশা লাঠিটা হাতে হাত থেকে ছেড়ে দিয়েছিল আল্লাহর পানিতে ওই যে পানিতে যখন ছেড়ে দিল ওই পানিটা দুটো ভাগ হয়ে গেল আর সঙ্গে সঙ্গে একটা রাস্তা বেরিয়ে গেল জোরে বলো ওই রাস্তা মুসা নবী পার হতে যাওয়ার সময় আল্লাহর আসমানের আলো আল্লাহর আসমানের সূর্যের আলো একবার পড়েছে আর ফেরাও ওই পানিটা যখন মিশে গেল ওই আল্লাহর আসমান থেকে যে সূর্যের আলোটা ওই জমিনে পড়েছিল ওই জমিনে আল্লাহর
আসমানের আলো কিয়ামত পর্যন্ত আর পড়বে না। হয়েছে বাবু, উত্তরটা হয়েছে তো নাকি? দুই নাম্বার প্রশ্ন কি ছিল? কবর যখন ইচ্ছা হয় যেদিকে ডান দিকে যাব তো ডান দিকে যাই, বাম দিকে যাব তো বাম দিকে যাই, সামনে যাব তো সামনে, পিছে যাব তো পিছে। ভাইরা বাবাজিরা, আমার কবরটা জানতো, কবরের ভিতরে যে মানুষটা শুয়ে আছে সেও জানতো। কিরম কবর রে বাবা, ওই কবর কি আকাশে পাওয়া যায় নাকি জমিনে জোরে বলে। হযরত ওমর বলে ইহুদি, আমি মদিনার ওমরে জানিয়ে দিলাম পৃথিবীর জমিনে এমন একটা কবর, তুমি যেটা কবর বোঝাতে চাইলে আমি তোমার প্রশ্নের উত্তর দিই, তবে ইহুদি তুমি মুসলমান হওয়ার জন্য রেডি হয়ে যাও। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জানিয়ে দিল, আরে ইহুদি ইহুদি শুনে নাও শুনে নাও জেনে নাও, হযরত ইউনূস নবী যখন নদীর মধ্যে পড়ে গেছিল, ওই যে বড় একটা হাঙর মার্কা তিমি মাছ গিলে নিয়েছিল, ওই গিলে নেওয়ার পরে ওই মাছের পেটে ইউনূস আলাইহিস সালাতু আসসালাম 40 দিন ওই মাছের পেটে ছিল গো, আর ওই মাছের পেটটা কবর হয়ে গেল ইউনূস নবীর জন্য। আর ওই মাছটা, অর্থাৎ তুমি যখন কবর বলতে চেয়েছো, ওই মাছটা জিন্দা জিন্দা ছিল, অর্থাৎ তোমার কথাই ওই কবরটা জিন্দা ছিল, আর ইউনূস নবী ওই কবরের ভিতরে জিন্দা অবস্থায় ছিল। ওই কবর বললে গে, ওই কবরটা নদীর মধ্যে যখন যেদিকে মনে করতো সেদিকে ঘুরতো। আরে ইহুদি, তুমি কি তোমার দ্বিতীয় প্রশ্নের উত্তর পেয়েছো? ইহুদি বলল, হযরতে ওমর, আমার মনে হয় 4 নাম্বারটাও তুমি পেয়ে যাবে, কারণ তোমাদের শিক্ষক হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নারে দিবে 3 নাম্বারটা কি ছিল আমি ভুলে গেছি, বলে দাও। না না না, আমি ভুলিনি, আমি ভুলে গেলে অজ গন্ডগোল হয়ে যাবে, অজ গন্ডগোল এদিক ওদিক হলে অজ খারাপ হবে, আর অজ যদি খারাপ হয় যাওয়ার সময় কমিটির ছেলেরা 2000 টাকা কম দেবে। এ হুঁস আমার কিন্তু আস নারে থাকবি, নারে থাকবি। আরে ভাই দেখো দেখো, কোন আয়া মেরা রসুল কা খুন হুসাইন কা খুন আ গিয়া। নারে থাকবি, নারে থাকবি। মহান ইসালে সওয়াব আমাদের প্রাণ প্রিয় ভাই যান, নারে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। আল মদিনা ট্যুর এন্ড ট্রাভেলসে আপনাকে স্বাগত। বিশ্বস্ত প্রতিষ্ঠান, অভিজ্ঞ মুআল্লিমের অধীনে সঠিকভাবে হজ করতে চান? পবিত্র মক্কা মদিনায় ইসলামের ঐতিহ্যবাহী নিদর্শন পরিদর্শন ও জিয়ারত করতে চান? তাহলে আর দেরি নয়, আল মদিনা ট্যুর অ্যান্ড ট্রাভেলসে হজ ও ওমরার অগ্রিম বুকিং চলছে। আজই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া এই নাম্বারে।